হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, যাদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে এবং যাদের AOY, SPHH, PHH, RKSY-1-2 এসব কার্ড যাদের রয়েছে, তো তারা আগামী মাসে অর্থাৎ অক্টোবর মাসে কত কেজি করে চাল বা কত কেজি করে ছোলা পাওয়া যাবে বা ডাল পাওয়া যাবে, তো ইতিমধ্যেই কিন্তু সেই নোটিশ দেওয়া হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে সেই লিস্ট দিয়ে যে কত কেজি করে কারা কারা পাবেন মাল, সমস্ত বিস্তারিত কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিষয়ে আপনারা জানতে পারবেন। আমাদের চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন, কোনো ভিডিও আপনার মিস হবে না। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে AAY কার্ডের গ্রাহকরা 15 কেজি করে চাল ও 19 কেজি করে আটা পাবে আগামী মাস থেকে ডিসেম্বর 2020 পর্যন্ত, মিলবে 2 কেজি করে আটা ও 3 কেজি করে গম। রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 অর্থাৎ RKSY-1 কার্ড যাদের আছে তারা 21 সালের জুন মাস অবধি মাথাপিছু 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম পাবে। রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 অর্থাৎ RKSY-2 কার্ডধারীরা 21 সালের জুন মাস অবধি পিছু 1 কেজি করে চাল এবং 1 কেজি করে গম পাবে। রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 এর স্পেশাল কুপন যাদের আছে তারাও জুন মাস অবধি পিছু 1 কেজি করে চাল এবং 1 কেজি করে গম পাবে। রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 এর স্পেশাল কুপন যাদের আছে তারাও জুন মাস অবধি পিছু 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম পাবে। রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 অর্থাৎ RKSY-2 স্পেশাল কুপন যাদের আছে তারাও রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 কার্ডধারীদের মতো 21 সালের জুন মাস অবধি পিছু 1 কেজি করে চাল এবং 1 কেজি করে গম পাবে। PHH এবং SPHH যাদের কার্ড রয়েছে, তো রেশন গ্রাহকরা জুন মাস পর্যন্ত প্রত্যেক মাসে কার পিছু 2 কেজি করে চাল এবং 2 কেজি করে আটা পাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এবং একটি গুরুত্বপূর্ণ কিন্তু ইনফরমেশন কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম এই একটি ছোট্ট ভিডিওতে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলে আপনি নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আপনি পেয়ে যাবেন, কোনো ভিডিও আপনার মিস হবে না।